তো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি আবারও বেরিয়ে পড়েছি আমার একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। থাম্বনেল আর টাইটেল দেখে তো আপনারা বুঝেই গেছেন কোথায় যাচ্ছি আমি। তো এখন আসি বালি ব্রিজে। এখান থেকে সোজা দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যায়, এই যে জুম করলাম, কিন্তু আজকে লাইট ফাইট সব বন্ধ। মধ্যরাত্রে বালি বৃষ্টিকে ঠিক এইরকম দেখতে লাগে। চলে এলাম বন্ধুরা এয়ারপোর্টে। এয়ারপোর্টে এখন ইয়েটা পুরো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকদিন পরেই এলাম আমি। যদিও লাইনে দাঁড়িয়ে পড়েছি ভেতরে ঢোকার জন্য, এই যে সব সকাল সকাল একদম সূর্যি মামা দেখা দিয়েছে। সানরাইজটা মিস করে গেছিলাম কফি কিনতে গেছিলাম বলে, নাহলে পুরো সানরাইজটাই দেখা যেত এখান থেকে আর কি। কি দুর্দান্ত দেখতে লাগছিল। এখানে কফি টফি খেয়ে উঠে পড়েছি স্পাইস জেটের বাসে। স্পাইস জেটের বাসে করে আমাকে নিয়ে গেছিল সেই ইয়েতে, যেখানে আর কি প্লেনটা দাঁড়িয়ে আছে সেখানে। তারপর প্লেনে উঠে বসে পড়লাম, অ্যান্ড বসে পড়ার পর যেটা আমি করতে ব্যস্ত ছিলাম সেটা হচ্ছে যে সুন্দর সুন্দর এয়ার হোস্টেসগুলোকে খুঁজতে ব্যস্ত ছিলাম। তারপর খুঁজে না পেয়ে আমার হালটা কিছুটা এইরকম হয়ে গেছিল। তো ফাইনালি পৌঁছে গেছি আমি বাগডোগরা এয়ারপোর্টে। এখান থেকে আমি একটা করে নিয়েছিলাম ওয়েগনার। ওয়েগনারের ভাড়া বলেছিল প্রায় 4,000 টাকা। সেখান থেকে আমি দিয়েছি, মানে আমরা যারা ছিলাম তারা সবাই মিলে ডিসাইড করে দিলাম, ওই দিয়েছিলাম তাকে 3,500 টাকা মতো। তো আমরা যে রুটটা নিয়েছিলাম সেই রুটটা হচ্ছে একটা একটা যায় রোহিণী হয়ে, কার্শিয়াং হয়ে, সুখিয়া পুখরি হয়ে, তারপর মানেভঞ্জন, আর একটা যায় হচ্ছে মিরিক হয়ে, তারপর মানেভঞ্জন, মানে মিরিক হয়ে সুখিয়া পুখরি তারপর মানেভঞ্জন। তো আমরা যে বলেছিলাম ড্রাইভারটাকে যে রোহিণী হয়ে, সুখিয়া পুখরি হয়ে তারপর মানেভঞ্জন যাব, ওটা শর্টেস্ট রুট হয়। তো আর ড্রাইভার তখন নিজের মতো করে কি মনে করেছিল জানি না, নিজের মতো করে মিরিক হয়ে, মিরিক দিয়ে নিয়ে চলে গেল আমাদের। তো আমার যতদূর মনে হয় তখন ওই টাইমটাতে 10টা সাড়ে 10টা নাগাদ, তখন ওই টাইমটাতে 10টা সাড়ে 10টা নাগাদ, যেহেতু কার্শিয়াংয়ে ট্রাফিকটা বেশি থাকে সেই জন্য হয়তো মিরিকের রাস্তাটা নিয়েছিল, কারণ মিরিকে ট্রাফিক থাকে না বললেই চলে। এই যে সামনে যে দুজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, দুটো হাতে নিয়ে, বেশি পায়তারা করলে একদম পেছনে ঢুকিয়ে দেবে। তো এখানে গোমাতাদের বিশাল বড় একটা মিছিল বেরিয়েছিল, কেন বেরিয়েছিল জানি না, কোনো একটা গণ্ডগোল হয়েছে সেই জন্য গোমাতারা বিশাল বড় পুরো ওদের দল নিয়ে একটা মিছিল বার করেছে। সেই মিছিলে গেছি আমরা ফেঁসে।
তো এখান থেকেই আমার পাহাড়ের দেখা শুরু হয়ে গেছে। সে যে কী আনন্দ আপনাদের কি বলবো, যত যাচ্ছে তত পাহাড় হালকা 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 করে ভিজিবল হচ্ছে আমার কাছে। উফ, আলাদাই একটা অনুভূতি। এই দেখুন, এখান থেকে পুরো একটা টিলা টাইপের দেখা যাচ্ছে, যেটা পাহাড় পেছনে পুরো অস্পষ্ট পাহাড়, জানি না কতটা ক্যামেরা ক্যাপচার করতে পেরেছে। উফ, আলাদাই আলাদাই। এবার এখান থেকে তো অ্যাকচুয়ালি পাহাড়ে ওঠা শুরু আমাদের। এই যে এইখান থেকে ডান দিকে নিয়ে নিলাম, এই মানেই হচ্ছে যে আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিলাম। পাহাড়ের এই যে কার্ভ বলুন বা যেরকম একটা ইয়ে থাকে পাহাড়ের, যখন গাড়ি বা বাইকে করে যাওয়া হয় আলাদাই একটা অনুভূতি লাগে। যতবার যাই ততবার নতুন নতুন ধরনের কিছু না কিছু চোখে পড়ে, মানে পাহাড়টাকে যতবার দেখি ততবার নতুনই লাগে। এটাকে বলে মনে হয় দুধিয়া টাইপ, দুধিয়া কোনো ব্রিজ বলে আর কি। তো যাওয়ার পথে পৌঁছে গেছি একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের উপর থেকে বাইরেটা ঠিক এইরকম, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, পেয়েছিল প্রচণ্ড খিদে। আর একে দেখুন কি করছে, কিছু একটা বলছিল আমাকে, মানে তুই আসবি, আমার ফোন কেড়ে নিয়েছিল মোট কথা, আমার ভিডিও করতে দেবে না বলে। এই যে কি সুন্দর ছবি তুলছে দেখুন, ওরে হলো রে ছবি তোলা, ওই হলো হয়ে গেছে মনে হচ্ছে। আর আমরা যেখানে খেলাম তার পেছন থেকে, মানে পেছনের ভিউটা কিছুটা এরকম ছিল। তো সেখানে আমরা মোমো খেয়েছিলাম, ভেজ মোমো, 50 টাকা করে প্লেট নিয়ে। এইটা হচ্ছে দুধিয়া ব্রিজ। এই ব্রিজটা ক্রস করার পরেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য তাই আর রেকর্ড করা হয়নি। আপনাদের সাথে দেখা হচ্ছে সোজা মানেভঞ্জনে। তো আমি পৌঁছে গেছি মানেভঞ্জন। এখানে গিয়ে আমার সর্বপ্রথম কাজ ছিল ল্যান্ড রোভার বুক করা। তো ল্যান্ড রোভার বুক করার জন্য পৌঁছে গেলাম এখানে। এখানে আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে, মানে ভিডিওটাকে পজ করে, কোনটার কি রেঞ্জ ভাড়া। আমার পড়েছিল 8,500 টাকা। তো আপনারা যদি দিনের দিন মানেভঞ্জন থেকে টুমলিং না যেতে চান, তাহলে এখানে অনেক হোমস্টে আছে, সেগুলোতে স্টে করতে পারেন। তো এখানে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে তারপর সোজা পৌঁছে গেলাম এখানে। এখানে একটা ফর্ম ফিল আপ করতে হলো, 20 টাকা নিল। তো অ্যাকচুয়ালি সিঙ্গালিলা ফরেস্ট বা সান্দাকফু যাওয়ার আগে আপনাদের একটা টিকিট কাটতে হয়। টিকিটের ভাড়া হচ্ছে গাড়ির জন্য লাগে 400 টাকা, আর পার পার্সন 120 টাকা করে। তো এখানে টিকিট শেষ হওয়ার কারণে আমরা এখান থেকে টিকিট পাইনি, তো সেই জন্য একটু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাথ মেরে নিলাম। তো চলুন তাহলে শুরু করা যাক মানেভঞ্জন থেকে সান্দাকফু, বা প্রথম দিন আমাদের টুমলিংয়ের জার্নিটা। তো আপনারা এখানে গাড়িতে যেতে যেতে অনেক 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 ট্রেকার্স দেখতে পাবেন। তো আমরা বেশ খানিকটা হাইটে এসে যাওয়ার পর শুরু হলো মেঘের খেলা, মানে প্রায় 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 জিরো ভিজিবিলিটি হয়ে গেছিলো। আপনারা ভিডিওতে আগে দেখতে পাবেন। এই যে আমি ঠিক এইটার কথাই বলছিলাম, মানে ভিজিবিলিটি দেখুন, এইখান থেকে ওইটুকু দেখা যাচ্ছে না। আর এক একটা টার্ন মানে প্রায় 40-45 ডিগ্রি করে, মানে বীভৎস টার্ন এক একটা রাস্তা। এখনো পর্যন্ত আমরা খারাপ রাস্তা পাইনি, মানে আমার মতে আই থিঙ্ক আমরা নেক্সট যেখানে টিকিটটা কাটবো সিঙ্গালিলা ফরেস্টে ঢোকার আগে, সেখান থেকে আমরা টুমলিংয়ের পরে, তারপর প্রায় 5-10 কিলোমিটার পর থেকে আমরা খারাপ রাস্তা মানে বোল্ডের রাস্তা পাবো। এক একটা টার্ন দেখুন শুধু।
তো বেশ খানিকটা আসার পরে আমাদের গাড়ি এসে দাঁড়ালো একটা চেকপোস্টে। সেই চেকপোস্টে আমার আধার কার্ড, যে কোনো একজনের আধার কার্ড, ফোন নাম্বার জাস্ট নোট করা হবে, আর ড্রাইভারের নাম। মোবাইল নাম্বার এখানে এসে দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য। চা খেতে নেমে দেখি এই অবস্থা, মানে মনটা খানিকটা খারাপ হয়ে গেল যে কিছু দেখতে পাবো কি পাবো না। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম, আমি যদি খুব ভুল না হই, টুংলি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের গাড়ি, গাড়ির নাম্বার হচ্ছে WMX00067। অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে। তো তারপর এখান থেকে বেরিয়ে গেলাম সোজা টুমলিং এর উদ্দেশ্যে। এবার সোজা আপনাদের সাথে দেখা হচ্ছে টুমলিং এর ঘরে, মানে আমাদের রুমে। তো রুমটা ছিল অত্যন্ত পরিষ্কার এবং খুব সুন্দর, পুরোটাই কাঠের। মানে সব থেকে বড় আমি খুশি হয়েছিলাম ইলেকট্রিসিটি ছিল, যেটা আমার ধারণা ছিল না। এবং বাথরুমটা, মানে ওয়াশরুমটা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন, মানে এতটা হাইটে এসে যতটা ক্লিন পাওয়া যায় ততটা খুব সুন্দর ছিল রুমটা। তো দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে সুন্দর একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। তো এখন বেরোচ্ছি সন্ধেবেলা। এটা হচ্ছে সিদ্ধার্থ হোমসের ডাইনিং প্লেস, অ্যান্ড ডান দিকে হচ্ছে রিসেপশন, ওটা হচ্ছে কিচেন। তো এখানে আমাদের পার হেড পড়েছে 1500 টাকা করে, সিদ্ধার্থ হোমস্টে। আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, মানে এই এপিসোডটা। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে নেবেন। চলুন দেখা হচ্ছে তাহলে পরের এপিসোডে।